দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও 7 জনের মৃত্যু হয়েছে, যা চলতি বছরে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ। এ নিয়ে চলতি মাসের 28 দিনে ডেঙ্গুতে 67 জনের মৃত্যু হলো, এর মধ্যে 7 জনই শিশু। স্বাস্থ্য দপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, সর্বশেষ 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে 860 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময় বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে 2 জন করে 4 জন, রাজধানীসহ ঢাকা বিভাগে আরও 3 জন সহ মোট 7 জন ডেঙ্গু রোগী মারা গেছেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 28,565 জন, আর এবছর এডিস মশাবাহিত রোগীতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 150 জনের। এর মধ্যে সবচেয়ে বেশি 82 জন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন হাসপাতালে। আর ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে 52% নারী এবং 48% পুরুষ। স্বাস্থ্য দপ্তরের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর মধ্যে 62.8% পুরুষ এবং 37.2% নারী। এখন আমার খুব ক্ষুধা লাগছে, আমি খাবো। কি কি রান্না করছো? আসো দেখো। তুই ভালো রান্না করছো, আমি তো মাঝে মাঝে চিন্তা করি আমি রান্না কেন করি, তোমারই করা উচিত। হার্ড ওয়ার্ক করুন লাগবো। আমি এই চাকরি করবো না, ছেড়ে দিচ্ছি। আমি প্রেগনেন্ট, একজনের উপার্জন দেখে এই ঢাকার শহরে একটা ফ্যামিলি চলে। ওর পেটে যে বাচ্চা বড় হচ্ছে ও তোমার না, ওর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ওকে খুন করো।